হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমরা অনেকেই আছি কিভাবে এয়ারটেলের এমবি কার্ড রিচার্জ করতে হয় সেটি জানি না। তো আজকের ভিডিওতে আমি মাত্র এক মিনিটে দেখিয়ে দিব আপনি খুব সহজে কিভাবে আপনার এয়ারটেল সিমে এমবি কার্ড মিনিট কার্ড রিচার্জ করবেন। তো আমি এমবি কার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। এমবি কার্ড রিচার্জ করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনি ডায়াল প্যাড অপশনে। আপনি বাটন ফোন, অ্যান্ড্রয়েড ফোন, যে কোনো ফোন ব্যবহার করেন না কেন আপনি ডায়ালে চলে আসবেন। তো ডায়ালে চলে আসার পর আপনি ডায়াল করবেন **787*। তো আপনি প্রথমে ডায়াল করবেন **787। তো **787 এটি ডায়াল করার পর আপনার কার্ড ঘষে যে নাম্বারটি, গোপন নাম্বারটি পারবেন 16 ডিজিটের, সেই নাম্বারটি আপনি দিয়ে দিবেন। তো আমি আবারও বলছি, প্রথমে **787, তারপর আপনার কার্ড ঘষে যে নাম্বারটি পাবেন সেই নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন। 5 7 1 4 1 2 6 2 1 2 6 2 0 9 3 9 0 8 2 1। তো আপনার লাস্টে যেটি দিতে হবে সেটি হচ্ছে হ্যাশ। তো আপনি কিন্তু প্রথমে 787 এটি দিয়েছেন। তো আপনি কিন্তু প্রথমে 787 এটি দিবেন, তারপরে আপনার কার্ডের গোপন নাম্বারটি দিবেন, লাস্টে হ্যাশ দিয়ে আপনার এয়ারটেল সিম থেকে ডায়াল করে দিবেন। আপনি আপনার এয়ারটেল সিমে এমবি বা মিনিট এই একই নিয়মে রিচার্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ডায়াল করে দিয়েছি। তো ডায়াল করার সঙ্গে সঙ্গে দেখবেন এটি